विश्व में शांति की स्थापना के लिए और स्वयं भारत में भी शांति की स्थापना के लिए सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। একদিকে চীনের সাথে উত্তেজনা, অন্যদিকে বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি। তাছাড়া পাকিস্তানের সাথে দা কুমড়োর সম্পর্ক তো আছেই। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইতোমধ্যে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বানও জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষামন্ত্রীর এমন আহ্বান কিসের ইঙ্গিত বহন করছে? কোন উদ্দেশ্যেই বা নেওয়া হচ্ছে আগাম প্রস্তুতি? ভারত কি তবে বিপদের বেড়াজালে আটকা পড়বে? বিশেষ করে সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানানো হয়, তখন কিছুটা হলেও চিন্তার উদ্রেক করে। 5 সেপ্টেম্বর বৃহস্পতিবার উত্তরপ্রদেশের লখনৌতে এক সামরিক অনুষ্ঠানে ইউক্রেন, রাশিয়া ও ইসরায়েল হামাস যুদ্ধ, বাংলাদেশের অভ্যন্তরীণ উত্তেজনাসহ বিভিন্ন বিষয়কে ইঙ্গিত করে তিনি এই নির্দেশ দেন। বৈশ্বিক অস্থিরতার উপর সতর্ক নজর রাখতে এবং অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিয়ে রাখতে ভারতের সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সের দ্বিতীয় ও শেষ দিনে বক্তৃতা করেন রাজনাথ। বক্তব্যে তিনি যৌথ সামরিক দৃষ্টিভঙ্গির বিকাশ এবং কোনো যুদ্ধে জড়ালে দেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে সেসবের জন্য প্রস্তুতি নেওয়ার উপর জোর দেন। ভারতকে একটি শান্তিপ্রিয় দেশ উল্লেখ করে রাজনাথ সিং বলেন, সশস্ত্র বাহিনীকে প্রয়োজনে শান্তি রক্ষা করতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। কমান্ডারদের পরিস্থিতিগুলো বিশ্লেষণ, ভবিষ্যতে চ্যালেঞ্জের পূর্বাভাস এবং অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান রাজনাথ। ভারতের উত্তরাঞ্চলীয় সীমান্তে এবং প্রতিবেশী দেশগুলোর সমস্যা নিয়ে ব্যাপক বিশ্লেষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। সেগুলো এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করছে বলে মনে করছেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, চ্যালেঞ্জের ক্রমবর্ধমান সংখ্যার কারণে আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের বর্তমানের উপর মনোনিবেশ করতে হবে এবং চারপাশে ঘটতে থাকা ক্রিয়াকলাপগুলোর উপর নজর রাখতে হবে। আর এর জন্য আমাদের একটি শক্তিশালী ও মজবুত জাতীয় সুরক্ষা উপাদান থাকা উচিত। মহাকাশ এবং ইলেকট্রনিক যুদ্ধে সক্ষমতা বিকাশের উপরও জোর দেন রাজনাথ। তিনি সামরিক নেতৃত্বকে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সর্বশেষ প্রযুক্তিগত অগ্রগতির ব্যবহার বাড়ানোর দিকে মনোনিবেশের আহ্বানও জানান। তিনি বলেন, এই উপাদানগুলো সরাসরি কোনো সংঘাত বা যুদ্ধে অংশ নেয় না, তবে তাদের পরোক্ষ অংশগ্রহণ অনেকাংশে যুদ্ধের গতিপথ নির্ধারণ করে। রাজনাথ বলেন, বিশ্বব্যাপী অস্থিরতা সত্ত্বেও ভারত একটি অসাধারণ শান্তির সুফল উপভোগ করছে। ভারত শান্তিপূর্ণভাবে বিকশিত হচ্ছে, তবে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের কারণে আমাদের সতর্ক থাকতে হবে। অমৃতকালের সময় আমাদের শান্তি অটুট রাখা গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমানের প্রতি মনোযোগ দিতে হবে। বর্তমানে আমাদের চারপাশে যা ঘটছে এমন কার্যকলাপের উপর নজর রাখতে হবে। ভবিষ্যৎমুখী হওয়ার দিকেও মনোযোগ দিতে হবে। এজন্য আমাদের একটি শক্তিশালী ও বলিষ্ঠ জাতীয় নিরাপত্তা উপাদান থাকা দরকার। আমাদের অব্যর্থ প্রতিরোধ থাকা উচিত। সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী, প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানে প্রমুখ।